সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার কাহারুল হাটে। দেখছেন ছায়া ঘেরা এই জায়গাটির মধ্যে ষাঁড় গরুগুলো যে রয়েছে, আমরা সেই গরুগুলোর দাম আপনাদের জানার চেষ্টা করি। আজ 7 আগস্ট 2021 রোজ শনিবার, আপনারা জানেন প্রতি শনিবার এখানে অনেক বড় গরু চলে হাট বসে। আমরা প্রথমেই এখানে একটি গরু দেখছি, আমরা এই গরুকে তথ্য দিয়ে শুরু করি আজকের প্রতিবেদন। বয়স কেমন এটার? আগর বয়স কত দাম রাখছেন? 77,000 টাকা দাম রেখেছেন। কত দাম দিচ্ছি? 65,000 টাকা কোথা থেকে আসছেন ভাই? কুষ্টিয়া। কেমন বাজার দেখছেন আজকে? গরুর বাজার বেশি কিনছেন এখন পর্যন্ত? কিনছেন? সাত আটটা কিনছেন। সব এই টাইপের ষাঁড় গরু? ছোট বাচ্চা গুলো আছে। দর্শক, কত চাইছিলেন আপনি এটা? 77। আর এটা কত বল চাইছেন? এটাও 70। মানে এগুলো কি বিক্রির দাম? বিক্রির দাম 70,000 টাকা এটা বিক্রির দাম। আমরা দেখি আরো কিছু গরু রয়েছে, খামার উপযোগী গরু রয়েছে, আমরা সেই গরুগুলো তথ্য আপনাদের দেই। কত চাইছেন? 58। ভাই কত ভয়? 50 কর। দর্শক শুনছেন যে 58 চাইছে, 50,000 টাকা দাম বলছে। আমরা ঘুরবো এবং দেখবো, হাটে প্রচুর গরু আছে, আমরা সেই গরুগুলো তথ্যই আপনাদের দেওয়ার চেষ্টা করব। আমরা এখানে আরেকটু দেখছি, বয়স কেমন ভাই? 4 দাঁত। কত চাইছেন দাম? 95,000। কেমন দিচ্ছে দাম এটা? 70-75 পর্যন্ত দিচ্ছে। কেমন নিয়ত আছে? কেমন 80 হলে ছাড় দেবেন? 80,000 হলে ছেড়ে দেবেন। আমরা ওই পাশেও আরেকটি দেখছি, কি আপনাদের এটা বয়স কেমন? 4 দাঁত। 4 দাঁত। কত দাম চাচ্ছেন? দাম চাচ্ছি 1,05,000 চাচ্ছি। 1,05,000 চাচ্ছেন? কত চাচ্ছে দাম? দাম করেছে 85। 85 পর্যন্ত? 90 পর্যন্ত কইছে। 90 পর্যন্ত কইছে? ওই জন্য এটা চাষ হারে ফেলেছি। হারে ফেলেছেন? 90 যে কইছে সে হারে গেছে। এখন আর চাক খুঁজি পাওয়া যাচ্ছে? এখন 85 করেছে। এখন 85 করেছে। নিয়ত কত এটা? 90 হলে ছাড়ি। 90 হলে ছাড়ে দেবেন? মানে যে প্রথমে যেটা কইছিল ওইটা এখন টার্গেট মাথা ধরে 2,000-1,000 কম হোক, তাও 2,000-1,000 কম হোক। দর্শক শুনছেন, 90 পর্যন্ত এটার দাম দিয়েছিল, কিন্তু এখন আর পাচ্ছেন না সেই দাম। এই পাশে আমরা দুটো দেখছি চাচার কাছে। চাচা কেমন আছেন আপনি? দুইটা তো বয়স তো হয় না এগুলার? না, দুই দাঁত আর আগুন। কত চাইছেন দাম এগুলার? 150। 75 করে কত দাম দেয়? দাম দেয় নাই? কত দিচ্ছে? 30-35। দর্শক শুনছেন যে 30-35, 1,30,000-35,000 পর্যন্ত একটু দাম দিয়েছে। আমরা দেখছি এই পাশে আর একটু দেখছি, এটা কত চাইছেন ভাই? 60,000। আর কত দিচ্ছে দাম? 50-500 কম এরকম দিচ্ছে। কেমন নিয়ত? কেমন আমার নিয়ত? যে উপরে হলে দিব। উপরে কত উপরে? 2,000-1,000 হলে দিব। মানে 50-এর? দর্শক শুনছেন যে 50-এর 2-1,000 উপরে হলে বিক্রি করবেন। আমরা দেখছি দিনাজপুর জেলার কাহারুল হাটে যে খামার উপযোগী ষাঁড় গরুগুলো রয়েছে, আমরা সেই গরুগুলো তথ্য আপনাদের দেওয়ার চেষ্টা করছি। আমরা এর কাছে যাই, ঝালি হাজার কত বললেন? ঝালি বলছেন? থাক, তো এটাই কি নিয়ত? একদম 72। দর্শক শুনছেন যে 57। দর্শক শুনছেন যে 57 আর 72-এর মধ্যে দরদাম চলছে। আমরা দেখছি, আমরা সামনের দিকে যাবো,
এখানেও আমরা একটু দেখছি কেমন বয়স আগর বয়স কত চাইছেন এটা সত্তর চাইছেন কত কয়েছে দাম তেষট্টি পর্যন্ত কয়েছে সত্তর চাইছেন তার কাছাকাছি তো চলে এসছে ভাই দাম নাই আরো লাগবে আর কত লাগবে পঁয়ষট্টি হলে ছাড় দেবে শুনছেন পঁয়ষট্টি হাজার টাকা হলে মানে একটু ছেড়ে দিবেন আমরা দেখছি আরও বেশ কিছু সার গরু দেখছি আমরা বাজারে সেই গরুগুলোর তথ্য আমরা নেব এখানে আমরা আরেকটু দেখছি কেমন বয়স এটা আগর বয়স কত চাইছেন দাম ষাট আর কেমন দাসে দাম বান্ন বিক্রি হইতে পারে বান্ন তিপ্পান্ন আর দাম দাসে কি পঞ্চাশের নিচ পঞ্চাশের উপরে দাম চাচ্ছে বান্ন তিপ্পান্ন বিক্রি হতে পারে উনি বলছেন আমরা এই পাশে আরেকটু দেখছি বয়স কেমন এটা দুই দাঁত কত চাইছেন দাম দাম তো পঁয়ষট্টি পঁয়ষট্টি চাইছেন কত খোয়াছে এটা পাঁচপান্ন ছাপ্পান্ন সাতান্ন এরকম খোয়াছে তো কেমন নিয়ত আছে ষাটের কাছাকাছি হলে দিয়ে দেবেন দর্শক শুনছেন যে ষাটের কাছাকাছি হলে উনি বিক্রি করে দেবেন আমরা আরও কিছু গরু দেখব সামনে রয়েছে হ্যাঁ কি অবস্থা বয়স কেমন দুই দাঁত কত চাইছেন পঁচাশি চাইছেন কত কোয়াছে এটা পঁয়ষট্টি ষাট এরকম কোয়াছে নিয়ত কেমন আছে দেখেছেন দর্শক শুনছেন আরো দেখি আমরা সামনে যাই সামনে ওখানে কিছু গরু রয়েছে আমরা এই পাশেও আরেকটি সার গরু দেখছি বয়স কেমন ভাই কেবল একটা দাঁত বাড়িছে কত চাইছেন এটা চাইলে একশো পাঁচ আর না চাইলে কত না চাইলে পঁচানব্বই আর বলতেছে কেমন যার যেরকম মনে হচ্ছে এরকম বলতেছে না দর্শক শুনছেন যে পঁচানব্বই হাজার টাকা ওনার টার্গেট রয়েছে গরুটি বিক্রির আমরা এই পাশেও দুটি গরু দিচ্ছি একসঙ্গে ভাইয়ের কাছে কেমন আছেন ভাই আছেন ভালো আছেন না কেমন বয়স এগুলার দাঁতে নেই আমরা ওই পাশের গরুটাও দেখে আসি দর্শক শুনছেন দাঁতে নাই আগর রয়েছে বয়স কত চাইছেন জোড়াটা ভাই দাম চাচ্ছে দুই লাখ দুই লাখ এক লাখ করে কেমন দিচ্ছে দাম এক লাখ পঁয়ষট্টি বলতেছে সত্তর বলতেছে এক লাখ পঁয়ষট্টি সত্তর এরকম বলতেছে কেমন নিয়ত আছে আপনার আশি হলে দিয়ে দিতাম আশি হলে দিতে এক লাখ আশি নব্বই করে দর্শক শুনছেন যে নব্বই করে এক লাখ আশি হলে উনি এই দুটি বিক্রি করতেন আমরা দেখছি দিনাজপুর জেলার কাহারোলাটে যে সার গরুগুলো ক্রয় বিক্রয় করা হচ্ছে আমরা সেইগুলো তথ্য আপনাকে দেওয়ার চেষ্টা করছি আমরা এখানে আরেকটি দেখছি ভাই কেমন আছেন কেমন বয়স এটা দুই দাঁত কত চাইছেন ষাট আর কত কয়েছে দাম বান্ন নিয়ত কেমন আছে পাঁচপান্ন হলে দেবেন দর্শক শুনছেন যে পাঁচপান্ন হাজার টাকা হলে মানে এটি বিক্রি করবেন আমরা এই পাশে আরেকটি দেখছি কত চাইছে বাষট্টি বয়স আগো কেমন দাম দেয় এটার পাঁচপান্ন হলে ছাড়বেন দাম দেয় না এখনো কত দিচ্ছে চার হাজার মানে চুয়ান্ন হাজার পর্যন্ত দাম দিচ্ছে দর্শক শুনছেন যে চুয়ান্ন হাজার টাকা পর্যন্ত দাম দিচ্ছে আমরা এখানে আরেকটু দেখছি ভাইয়ের কাছে ভাই কেমন আছেন ভালো আছেন কত চাইছেন এটা পঁয়ষট্টি হাজার কত কয় দাম সাতান্ন আটান্ন এরকম কয় কেমন নিয়ত কেমন ষাট হলে দিবেন দর্শক শুনছেন যে ষাট হাজার টাকা হলে উনি এটি বিক্রি করবেন আমরা এই পাশে চাচার কাছে আরেকটি দেখছি হাড়িহাটি না কেমন বয়স চাচা এটার আগর আগর কত দাম চাচ্ছেন পঁচাশি পঁচাশি কত কয় দাম সত্তর ভাঙতে সত্তর ভাঙতে ভাঙানোর ইচ্ছা নাই মনে হয় না না তা কেমন নিয়ত পঁচাত্তর পঁচাত্তর নিয়ত দর্শক শুনছেন যে পঁচাত্তর নিয়ত আমরা আপনাদের দেখানোর চেষ্টা করলাম দিনাজপুর জেলার কারুল হাট থেকে এই হাটের যে সারগুলো গরুগুলো ক্রয় বিক্রয় করা হচ্ছে
আমরা সেই গরুগুলোর তথ্য আপনাদের দেওয়ার চেষ্টা করলাম। দর্শক আজ এ পর্যন্তই, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা। Thank you.